ধন্যবাদ আমার বাবাজিকে তার বলা কওয়ার জন্য ভাইটি পারবে আমার যে কথা ছিল প্রশ্ন ছিল সেখানে চমৎকারভাবে জবাব করলেন জবাব করে ভালো কিছু গান আমাদেরকে শুনালেন একটা ভাব রাজ্যের মধ্যে এত সময় আমাদেরকে ডুবিয়ে রাখলেন বড় ভালো লাগলো আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমার দয়াল নবীর সঙ্গে জন্ম নিলেন তার হাতে বায়াত হইলেন আবার তার সঙ্গে হজ করলেন সবকিছুই ঠিক আছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি আমার দয়াল নবীর সাথে যুদ্ধ করলেন তার নাম ছিল কি তার নামে একটা সূরাও আল কোরআনে নাজিল হইছে সেই সূরাটা কি আমি বলবো দয়াল নবীর পক্ষে থেকেই তিনি যুদ্ধ করেছিল কিন্তু তারপরও তিনি দোজকে যাবে আমি বলবো তবে একটা কথা বলছিলাম যে আমার দয়াল নবীর প্রতি যদি কারো মহব্বত না থাকে সে যদি শুধু পীরের প্রতি মহব্বত দেখায় তাহলে সে কখনো পরপারের ফয়সালা পাবে না আমার বাবাজি বলে যে আগে তো পীরের প্রতি মহব্বত করতে হবে তারপরে তো নবীর প্রতি মহব্বত আনতে হবে সেটা আপনি যাই বলেন না কেন আগে পীরের প্রতি হোক বা পরে নবীর প্রতি হোক কিন্তু নবীর প্রতি মহব্বত রাখতেই হবে সেটা আগে হোক আর পরে হোক বিষয়টা এখানে না কারণ পীর আউলিয়া আরো যে নবীগণ আছে সবাই তো উঠবে আমার নবীর নৌকায় আদম থেকে শুরু করে বাবা আদম থেকে শুরু করে যত নবীগণ আছে সবাই ইয়া নাফসি বলতে থাকবে আমার নবী বিনে কেউ তরাইতে পারবে না তাই বলছিলাম এখানে যে নবীর প্রতি মহব্বত রাখতে হবে এবার একটি গান আমি রাখি তারপরে আমার কাছে যে প্রশ্ন অবশ্যই জবাব করব নবুয়াতি সিল দেখিল
প্রভু আত্মের সিল দেখলো আকাশের মায় আমার দয়াল নবীর গায় আমার দয়াল নবীর গায় আমার নবুয়াতের পালার থেকে এই গানটি আমি রেখে গেলাম এবার আমার কাছে যে কথাটি আমার নবীর সঙ্গে জন্ম নিয়েছে আমার নবীর সঙ্গে একসাথে চলেছে একসাথে হজ করছে একসাথে আমার দয়াল নবীর হাতে বায়াত হয়েছে আবার আমার দয়াল নবীর যুদ্ধে তিনি শরীক ছিলেন দয়াল নবীর সঙ্গে তার তরফ থেকে যুদ্ধ করেছে কিন্তু তারপরেও তিনি দোজকে যাবে তিনি ছিল কে যিনি ছিল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মুনাফিক এই পৃথিবীর মধ্যে যিনি ছিল সর্বশ্রেষ্ঠ মুনাফিক কারণ আপনার উপরে উপরে ভালোবাসা আছে বাবা কিন্তু আপনার অন্তরে তার প্রতি ভালোবাসা নাই এটাই এক ধরনের মুনাফিকি উপরে উপরে ভালোবাসা দেখিয়েছে আমার দয়াল নবীর প্রতি আমার দয়াল নবীর হাতে হাত ধরছে কিন্তু বাইরে গিয়ে আমার দয়াল নবীর নামে কুৎসা রটাইছে সামনে থেকে আমার নবীকে ভালোবাসছে কিছু মানুষ কিন্তু আছে বাবা যারা সামনে থেকে ভালো বলে পিছনে গিয়ে তারাই ছুরি মারে ওরা ওই মুনাফিকেরই অংশ তাই তিনি চার নাম ছিল কি যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই যার নামে আল কোরআনে একটা সূরাও নাজিল হয় সূরা মুনাফিকুল এই সূরাটা নাজিল হয় আব্দুল্লাহ ইবনে উবাই যিনি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক এই ছিল আমার বাবাজির কথা আমি তার জবাব করলাম এবার আমি বাজারের কাছে দুটি কথা রেখে যাব আরাক স্টেজ তো পাইবেন কয় আবার কথা রাখবা আরাক স্টেজ পাইবো না আরাক স্টেজ তো পাইবেন এই জন্য কি নিয়ে দাঁড়াইবেন একটা সিস্টেম তো করতে হবে এই জন্য দুটি কথা আমি রাখি আপনি বলবেন মক্কা ঘরে কাবা ঘরে 360টা মূর্তি ছিল ওই 360টা মূর্তি আমার দয়াল নবী ভাঙতে লাগলেন মুখে একটা আয়াত পাঠ করতে করতে আমার বাবাজিকে বলবো সেই আয়াতটা কি ছিল সমস্ত মূর্তি ভাঙা হয়ে গেল মূর্তিদের মধ্যে চারটা মূর্তি ছিল মূর্তির প্রধান ওই চারটা মূর্তি আর ভাঙতে পারে না যখন না ভাঙতে পারে আমার দয়াল নবী হযরত আলীকে বললেন হযরত আলী তুমি এই মূর্তি চারটা ভাঙো হযরত আলী বলে আমি তো হাত দিয়ে নাগাল পাই না তখন আমার দয়াল নবী বলে তাহলে তুমি নিচে দাঁড়াও আমি তোমার কাঁধের উপর পা দিয়া আমি মূর্তি চারটা ভাঙি যখন আমার দয়াল নবী হযরত আলীর কাঁধের মধ্যে পা রাখতে যাবে এদিকে আমার আল্লাহ পাক জিব্রাইল দিয়ে বাণী পাঠায় হে জিব্রাইল তুমি আমার দোস্তকে গিয়ে বলো আমার বন্ধুকে বলো আমার বন্ধু যেন হযরত আলীর কাঁধের মধ্যে পা না রাখে আমার বন্ধু জানে হযরত আলীর কাঁধের উপর পা না রাখে হযরত আলীর কে যেন আমার বন্ধুর কাঁধের উপরে উঠায় এই কথা যখন আসলো আমার দয়াল নবী হযরত আলীর কাঁধের মধ্যে উঠবে এমন টাইমে জিব্রাইল যখন এই খবর দিলেন এই কথা বললেন আমার দয়াল নবী আর হযরত আলীর কাঁধের মধ্যে উঠলেন না হযরত আলীকে আমার দয়াল নবীর কাঁধের মধ্যে উঠাইলেন যখন কাঁধের মধ্যে উঠাইলেন এখন আমার দয়াল নবী জিজ্ঞেস করে হযরত আলী তোমার হাতটা এখন কোথায় আছে হযরত আলী বললেন দয়াল নবী আমার হাতটা এখন এমন একটা জায়গায় আছে এই 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 জায়গার মধ্যে আমার এই হাতটা আছে আপনার কাছে আমার জানবার বিষয় থাকবে হযরত আলীর হাতটা তখন কোন জায়গায় গিয়েছিল তিনি যে বললেন আমার হাতটা এখন এই জায়গায় আছে এই 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 জায়গায় আছে এইটা তখন কোন জায়গার কথা বললেন এবং তখন যে চারটি মূর্তি সেদিন হযরত আলী ভাঙলেন সেই চারটি মূর্তির নাম ছিল কি কি বললেন এই একটা কথা রইল আর একটা কথা রেখে যাই বিলায়েতের মধ্যে এমন এক
একজন আল্লাহর ওলি ছিল সেই আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে দিতেন আপনি বলবেন সেই বিলায়েতের মহান ওলিটা কে যাকে প্রতি 10 দিন পর পর আমার আল্লাহই বাজার করে দিতেন সূরা ইখলাসে প্রমাণ করছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই আমি কারো মুখাপেক্ষী না বরং সবাই আমার মুখাপেক্ষী আমার নাই মাতা নাই পিতা আমি আল্লাহ আমার কোনো শরীর নাই আমার আল্লাহকে মূসা নবী দেখতে চাইল কিঞ্চিত মাত্র দেখা মাত্রই কুহুতর পাহাড় পুইরা ছাই হইয়া গেল আমার আল্লাহকে দেখতে পাইল না আবার আমার দয়াল নবী মিরাজে গেল আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে সেখানেও দেখা গেল আমার আল্লাহ পাক বলল দোস্ত তোমার হাত বাড়াও আমার দয়াল নবী হাত বাড়াইলেন বলে এবার চক্ষু খুলো চক্ষু খুলে দেখে তার নিজের হাত নিজেই ধইরা রইছে ওইখানেও আল্লাহর চেহারা পাওয়া গেল না তাহলে আমার দয়াল নবীও একবারে সৎ চোখে আমার আল্লাহকে দেখে নাই মুসা নবীও একবারে আমার আল্লাহকে দেখতে পারে নাই তাহলে ওই বেলায়েতের যিনি মহান ওলি তাকে যে আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর বাজার করে দিতেন তাকে কোন রূপে বাজার করে দিতেন সেই রূপটা ছিল কোন রূপ তার নাম ছিল কি এই বিষয়টা ছিল কি আপনারা এই প্রশ্নের জবাব না শুনে বাড়ি যান না মহা মূল্যবান দুইটা প্রশ্ন করেছি আশা করি সুন্দরভাবে আমার বাবাজি জবাব করবে নবুয়াতের ছিল দেখলো আকাশ কি বলল আকাশ আমি দয়াল নবীর পৃষ্ঠের মধ্যে এমন একটা জিনিস দেখেছি যেটা নূরের থেকেও নূরাময় বলে মা সেটা কি বলে সেটা মহরে নবুয়াত ওই নবুয়াত যদি কেউ দেখতে পারে তার 14 পুরুষ বিনা হিসেবেই জান্নাতে যাবে আকাশের মায়ের মুখে আকাশ এই কথা শুইনা মনে মনে রাখলো কোন দিন আমার দয়াল নবীর মহরে নবুয়ত আমি দেখতে পাবো দেখে আমার জীবন আমি ধন্য করব এদিকে আমার দয়াল নবী অন্তিম সজ্জায় হযরত বিলালকে ডাক দিলেন হযরত বিলাল তুমি মাইকের মধ্যে অ্যানাউন্স করো যে আমার কাছে কেউ যদি কোনো ঋণ থাকে আমি দয়াল নবী সেই ধপ বাঁচাইয়া তুমি সবাইকে বলতে থাকো আমার কাছে যদি কেউ কোনো ঋণ থাকে আমি দয়াল নবী সেই ঋণটা পরিশোধ করে আমি বিদায় নিতে চাই আমি ঋণগ্রস্ত হয়ে আমি বিদায় নিতে চাই না হযরত বিলাল ধপ বাঁচাইতে লাগলেন আর মানুষের কাছে বলতে লাগলেন কেউ কি আছে যে আমার দয়াল নবীর কাছে কেউ ঋণ আমার দয়াল নবী কারো কাছে কোনো ঋণ আছে কিনা যদি কেউ থেকে থাকে তাহলে সে যেন আমার দয়াল নবীকে বলে আকাশ উঠে বলে বিলাল আমি আমার কাছে তোমার দয়াল নবী একটা ঋণ আছে
বলে কিরিন বলে একদিন উহুদের যুদ্ধে যাবার সময় ঘোড়ার পিষ্ঠে পাড়ি দিতে গিয়ে সেদিন দয়াল নবীর লাঠির আঘাত আমার পিষ্ঠের মধ্যে দুইটা পড়েছিল আমার তো কোনো দোষ ছিল না আমি ওই বাড়ি দুইটাই দয়াল নবীকে ফেরত দিতে চাই আমার মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আকাশ আমার বাবা এখন অন্তিম শয্যায় তুমি ওই বাড়ি আমার বাবাকে দিতে চাও ও আকাশ দুইটা বাড়ির পরিবর্তে তুমি আমার গায়ে পাঁচটা বাড়ি দাও তারপর আমার বাবার গায়ে তুমি আঘাত করো না আকাশ বলে না তা হবে না ব্যথা আঘাত যে দিয়েছে আঘাতটা আমি তাকেই করতে চাই সেদিন হযরত আলী আবু বকর সিদ্দিক তার অনেকেই বলেছিল কিন্তু তাদের কারো কথাই সেদিন আকাশ কান দেয় নাই হযরত বিলালও বলেছিল যে আকাশ তুমি কয়টা বাড়ি দিবে তুমি প্রয়োজনে 100টা বাড়ি আমার পিঠে দাও তুমি তারপর নবীর গায়ে আঘাত করো না বলে না আমি বাড়িটা তাকেই দিতে চাই কোনোভাবেই আকাশ মানলো না আমার দয়াল নবী বলে আকাশ যেহেতু আমার পৃষ্ঠে বাড়ি দিতে চায় তাহলে তোমরা কেন বেকুলতা হচ্ছ আকাশকে পাঠাই দাও আকাশ যেন আমাকে বাড়ি দেয় আমার দয়াল নবী বলে আকাশ তুমি আমাকে বাড়ি দাও বলে হুজুর আপনি যখন আমাকে লাঠির আঘাত করেছিলেন পৃথিবীর কোনো মানুষ সেদিন দেখছিল না সেদিন শুধু আমি আকাশই বাড়িটা খেয়েছিলাম আমি এত মানুষের ভিতরে আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না আমার দয়াল নবী বলে আকাশ তাহলে তুমি ঘরে আসো ঘরের মধ্যে গেলেন এদিকে আমার মা ফাতেমা কান্দে হাসান হুসাইন কান্দে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তারা কাঁদতে লাগে আমার বাবা এখন অন্তিম শয্যায় আকাশ আমার বাবার গায়ে আঘাত করতে দয়াল নবী ঘরে গেলেন আকাশও ঘরে গেল ঘরে গিয়ে আমার দয়াল নবী পৃষ্ঠটা পেতে দিলেন বলে আকাশ তুমি আমার পৃষ্ঠের মধ্যে আঘাত করো বলে দয়াল নবী আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ের মধ্যে তখন কোনো জামা ছিল না আপনার গায়ে তো জুব্বা আছে আমি কি করে আপনাকে আঘাত করি তখন আমার দয়াল নবী ভাই সাউন্ডটা মনে হয় ইউনিট গেছে না কি গেছে দেখেন বলে আকাশ আমি আমার জুব্বা মুবারকটা উঠাই দিচ্ছি তুমি আমার পৃষ্ঠে আঘাত করো আমার দয়াল নবী তার জুব্বা মুবারকটা উঠাইলেন উঠায়ে যখন উপর হইলেন আমার দয়াল নবীর পৃষ্ঠে আঘাত করবে কি মোহরে নবুয়াতের মধ্যেই একটা চুম্বন করলেন আমার দয়াল নবী বলল আকাশ কই তুমি বাড়ি দাও না আমাকে বলে না আমি তো আপনাকে বাড়ি দেবার জন্য তো আমি এই কৌশল করি নাই দয়াল নবী মায়ার নবী আমি আমার মায়ের মুখে শুনেছি আপনার মোহরে নবুয়াতের কথা আমি তো এই মোহরে নবুয়াতকে দেখে চুম্বন করে আমার জীবনটা আমি ধন্য করবার জন্য আমি এই কৌশল করেছি আমার দয়াল নবী বলে তুমি যদি কৌশল করে ওইটা করে থাকো যাও আকাশ আমি তোমাকে দোয়া করে দিলাম তোমার 14 পুরুষ বিনা হিসাবে জান্নাত আকাশ দেখলো ও বজন যে বিশ্বাস করে সেই তো ইমানদার হয় বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর যার বিশ্বাস আছে যার ভক্তি আছে তার কাছেই তো গুরু সদাই হয় যার বিশ্বাস নাই যার ভক্তি নাই সে তো কখনো নবীকে পাবে না সেই ইবনে বীর উবাই তিনিও বিশ্বাস ছিল না বইলাই তিনি হবে দোজকি দয়াল নবীর নবুয়াত দেখাও তিনি বিশ্বাস করে নাই আর আকাশ দেখা ইমান আনছে বিশ্বাস করছে এই জন্য আকাশের 14 পুরুষ হবে জান্নাত পালা থেকে এই পর্যন্তই আমি বলা কওয়া শেষ করলাম এখন আমি আমার স্টেজের নাও পাইতে পারি আমি সেদিকে লক্ষ্য রেখে দরবারকে স্মরণে রেখে আমি একটি বিচ্ছেদ গান রেখে যাই দয়াল মুশারফ চানকে স্মরণে রেখে ধন্যবাদ ভাই আপনার ওইখানে মনে হয় কোনো লুজ কালেকশন আছে কোন জায়গা থেকে জানো এটা হচ্ছে হ্যালো হ্যালো ঠিক করেন না এটা
আগের মতো করেন হ্যালো একবার আসছিল আবার চলে গেছে হ্যালো হ্যালো তোরে দেখিলে شرب جا بندو يا مرني ده I love you.
বজ্র তলে নিচু হয়ে গেছে আমার দয়াল নবী হযরত আলীর কাঁধে উঠবে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিল জিবরাইল পাঠিয়ে দিল সাবধান সাবধান মাওলা আলীর কাঁধে আপনার পাও রাখা যাবে না কেন রাখা যাবে না নবুয়তের হবে খতম বেলায়েতের হবে শুরু তাই যেটা খতম হয়ে যায় সেটা আর যেটা আগত সেটার কাঁধে পাও রাখা যাবে না আর আমি আগেই বলছিলাম হযরত আলী হলো আওলাদে কাবা হযরত আলী হলো ওজহুল্লাহ অর্থাৎ আল্লাহর চেহারা অতএব কারণে তার কাঁধে পাও রাখা যাবে না বরং চে রাসূলুল্লাহ আপনি নিচু হন আপনার কাঁধে মাওলা আলীকে উঠান তখন আমার নবী বলল আলী তুমি আসো আমি নিচু হই তুমি আমার কাঁধে পাও রাখো তখন হযরত আলী আমার দয়াল নবীর কাঁধে পাও দিয়া তারপরে উঠল আমাদের কিছু মোল্লা মার্কা মানুষের আছে তারা এই কথাটার ব্যাখ্যা এইভাবে দেয় যে হযরত আলী ফুলাবন মানুষ তো নবী যদি হের কাঁধে উঠে নবীর ভর সহ্য করতে পারবো না আর ফুলাবনের কাঁধে মুরব্বী উঠলে কেমন দেহা যায় এই জন্য হইল দয়াল নবী আর হযরত আলীর কাঁধে উঠে নাই তারা এরকম ব্যাখ্যা দেয় আসলে বিষয়টা তা না না হযরত আলী হলো ওজহুল্লাহ হলো আল্লাহর চেহারা আমার দয়াল নবী যখন মেরাজে গেছে আমার আল্লাহ তাআলা দয়াল নবীর সাথে কথা বলছে কণ্ঠ তো পরিচিত থাকে অনেকের তাই না মোবাইলে টেলিফোন করে নাম সেভ করা নাই তো কথা কইতেছে বাবা আরে বাবা তো কত মানুষে কয় বাবাটা কে একটু খেয়াল করে দেখি কিরে তুমি স্বর্ণার বাবা না কহ বাবা সেভ করা ছিল না তো তোমার কণ্ঠটায় চিনলাম মাইনুল না তুমি যাহ এটা হলো কণ্ঠ চিনা কানে শুনছি দেখি নাই নাম্বারও চিনি না আল্লাহ তাআলা কথা বলে আমার দয়াল নবী কয় আল্লাহ আপনি কার ভাষায় কথা কন কার কণ্ঠে কথা কন আমার মাওলা সেদিন বলছিল আমি হযরত আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হুজুর ভাষায় কথা বলি জোরে জোরে বলে সুবহানাল্লাহ আমার দয়াল নবী গেছে আল্লাহর সাথে মেরাজ করতে আলীর কণ্ঠে আল্লাহ হযরত আলীর কণ্ঠে কথা কয় তোমার নবী বলল এই কণ্ঠটা তো আমার অনেক পরিচিত আপনি মাওলা আলীর কণ্ঠে কথা বলেন এর কারণটা কি আমার আল্লাহ তাআলা বলেছিল আলমে আরওয়ায় যখন আপনাকে সৃষ্টি করেছি তখন আপনার কালবের দিকে আমি যখন দৃষ্টিপাত করেছি দেখেছি আপনার কালবে একমাত্র আলীর মহব্বতরাই জমা আছে আপনি এত ভালো আলীকে বাসেন এই জন্য আমি আলীর ভাষায় কথা বলি বেটা বারবার এরকম করলে বিরক্ত লেগে যায় এত শেষ মারা গেল এখন মাওলা আলী তো নবীর কাঁধে উঠল চন্দ্রার প্রশ্ন হলো মাওলা আলীর হাতটা কোন পর্যন্ত গেছিল মাওলা আলীর হাতটা কোন পর্যন্ত গেছিল আমার দয়াল নবী জিজ্ঞাসা করছিল আলী তোমার হাত কোন পর্যন্ত গেছে সেদিন মাওলা আলী জবাব দিছিল ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনি আর আল্লাহ দুইজনে মেরাজ করেছেন আমার হাত বর্তমান ওই জায়গা পর্যন্ত সুবহানাল্লাহ নবী করছে মেরাজ লাগছে বুরাক লাগছে রব রব
জিবরাইলের সাহায্য এত কিছুর মাধ্যমে নবী মেরে গেছে আর আমার মাওলা আলী নবীর কাঁধে পাড়া দিয়ে হাত দিছে মূর্তি ভাঙো এর কয় হাত কোন জায়গায় কয় যেখানে আপনি আর আল্লাহ মিরাজ করছেন আমার হাত বর্তমান ওই পর্যন্ত পৌঁছে গেছে আর একটা প্রশ্ন করছে আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহা তুমি কি এই মাইকটা তুমি প্রয়োজন একটু কমাও সিস্টেমটা আছে না নিচের এটা একটু কমাই দাও প্রয়োজনে দেখো কোনটা এইগুলা শীষ মারে কোনটা এটা কমাও শীষ কোনটা মারে এটা বুঝো না বেলা বন্ধ বিদায়বেলা অন্তত একটু ভালো করো বেলা তো বন্ধই এই যে কোনটা কমাইছো বেলা আছে না বেলা আমি বন্ধ করে রাখি হ্যালো কি নাকা নাকা অবস্থা শীষ মারে কোনটা এটা দেখো একটু কমাই দাও এটা না আমনে বেশি আপনার ধরবা না আপনি বেশি কি আছে হ্যালো হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ আর করো না হইছে হইছে আর বাড়াইবা না আচ্ছা ভাই তুমি এবার শীষ মারলে আরেকটা গাড়ি নিয়ে দিও আল্লাহ তাআলা বলল আমার কোন শরীক নাই আমি লাশারিক জন্ম দেই না জন্ম নেই না মরি না খাই না ঘুমাই না আমার কোন শরীক নাই আমি লাশারি আমি কারো মুখাপেক্ষী না বরংস সবাই আমারই মুখাপেক্ষী আল্লাহ যেখানে নিরাকার লাশারি কালা শরীক নাই জন্ম নেয় না জন্ম দেয় না খায় না ঘুমায় না আল্লাহ কারো মুখাপেক্ষী না এই জায়গায় আবার আল্লাহ কোন এক অলি রে দশ দিন পর পর বাজার করে দেয় বাজার করে দেয় কোন রূপে এটা আবার একটা প্রশ্ন হাবিব আজমি সে হলো সুদের ব্যবসা করত আচ্ছা সুদের ব্যবসা করত সুদের ব্যবসা যারা করে বাবা ওই যে পাকিস্তানিরা নাকি সুদের টাকা লাগাইয়ে আচ্ছা তুই দোকানে গেছে যে টাকা দাও কত আজকে তো টাকা নাই সব কালকে টাকা দিব তুমি চোখ বন্ধ করে কয় কাল হো গেয়া টাকা দাও কাল হো গেয়া ওই যে চোখ বন্ধ করছো চোখ খুলে কয় কাল হয়ে গেছে চোখ বন্ধ করছি তো সুদের ব্যবসা যারা করে আপনি বাঁচলেন না মরলেন এটা তার দেখার বিষয় না তার সুতরা চাই শুধু চাই না আপনি কইবেন ভাই বিপদে পড়ছি তো আপনার সুদের টাকা গোটা লাভের টাকা গোটা পরে দিব আসলটা নেন কয় আগে লাভেরটাতে আসলটা না থাকলে আমার ডিম দিব কেমনে আসলটাকে এক বছর পরে দশমীতে নেই লাভের দিয়ে আগে দিয়ে লো এই হইল তাগো ব্যবসা পানি দাও হাবিব আজমি যায় দেখে ঘুরতেছে কয়েকদিন যাবৎ টাকা পায় না এক বাড়িতে টাকা লাগাইছে সে গরিব মানুষ কইত্তা দিবে তার কোন রকম কটা লাকড়ি কাইটে চলাল বিক্রি করে তারপর ওই টাকা দিয়ে ওই ছেলে মেয়ে খাইতে চাইছে গোস্ত ও এক কেজি গোস্ত নিয়ে আসছে হ্যাঁ গোস্ত নিয়ে আসছে এই গোস্তটা হইলো বাচ্চারে খাওয়াই বুকিরে বোনা করতেছে তো গোস্তের একটা গ্রান শুনে না কাছে যাইতো না বাড়ির পাশ দিয়ে গেলে এই গোস্তের গান পাওয়া যায় ওই যে হাবিব আজমি কিরে এ বাড়িতে মাংসের গন্ধ কয় আমার টাকা দিতে পারস না খাওয়ার বেলায় তো কম খাস বাড়িতে ঢুকছে টাকা দে টাকা তো নাই সময় দূর লাগবো তোর সময় গোষ্ঠী মারি কিসের সময় তুই গোস্ত কিনে খাইতে পারস আর তুই আমার লাভের টাকা দিতে পারস না আমার কাছে যা যতটুক কামাই করছিলাম এটা দিয়ে গোস্তটুক বাচ্চাদের জন্য কিনে আনছি ওদের তো ভালো কিছু খাওয়াইতে পারি না অনেকদিন পর খুব বায়না করতেছে পোলা পানে তাই একটু গোস্ত আনছি আমার কাছে আর কোনো টাকা নাই হাবিব আজমি যে গোস্তটা চলায় সেই গোস্তটা একটা পলিথিন একটা কাগজের মধ্যে ঢাইলে
না একটা গামছার মধ্যে লইয়া বেজ দিয়া ক তুই টাকা দিতে পড়াশোনা গোস খাবি কেন আমার এই লাভের পরিবর্তে আমি আগে গোস লয়ে গেলাম যা আহারে গোস লয়ে আসছে আহা হা গোস লয়ে আসছে বউ পোলাপান নিয়ে খাইব বাড়িতে যেই আসছে এখন দেখো ওই গামছা থেকে ফুটায় ফুটায় রক্ত ঝরতেছে আরে রক্ত কেন আহা আনলাম গোস্ত এমন তো বললে ঝোল সুরা পড়তে পারে রক্ত পড়ে কেন খুলছে সাহে দেখে গোস্ত আর গোস্ত নাই পুরা নাই রক্ত হয়ে গেছে হাবিব আজমি তার মনের ভিতরে অনুশোচনা জাগলো